সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি এমন একটা রেসিপি তোমাদেরকে দেখাবো, সেটা হয়তো তোমরা কোনোদিনও ট্রাই করোনি, কিন্তু এটা আমার খুব প্রিয়। ব্রকোলি অর্থাৎ সবুজ ফুলকপি আর চিংড়ি মাছ অর্থাৎ প্রন, এই দুটো দিয়ে আমি আজকে একটা খুব মজার রেসিপি বানাবো, যেটা ভাত রুটি পরোটা সবের সাথেই খুব সুস্বাদু লাগে। এটা বানানোও খুব সহজ, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দাও। চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও আসবে, তাই পাশে থাকো। উপকরণ হিসাবে প্রথমেই আমাদের লাগবে ব্রকোলি এবং প্রন, এছাড়াও লাগবে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, কাজু চারমগজ বাটা, লাগবে কোরিয়েন্ডার পাউডার, রেড চিলি পাউডার, জিরা পাউডার, মিল্ক, ফ্রেশ ক্রিম এবং স্প্রিং অনিয়নও লাগবে, আর লাগবে চপড কোরিয়েন্ডার আর শাহি গরম মশলা। এবার আমরা রেসিপিটা দেখে নিই। কড়াইতে প্রথমে আমরা রাইস ব্র্যান অয়েল দিলাম, গরমের পর দিয়ে দেবো একসাথে প্রন। প্রনটাকে শ্যালো ফ্রাই করার পর ওর সাথে দিয়ে দেবো আমরা ব্রকোলি। ব্রকোলি আর প্রন শ্যালো ফ্রাইয়ের পর এটাকে আমরা তুলে নেব। তারপর কড়াইয়ে আবার তেল দেব। এবার দেব কিছু বাটা মশলা। বাটা মশলার মধ্যে পেঁয়াজ বাটা প্রথমে দেব, তারপর দেব আমরা আদা বাটা, আদা বাটার পর রসুন বাটা, এবার আমরা দেব কাঁচা লঙ্কা বাটা। সব ভালো করে নাড়িয়ে নেব। এবার একে একে আমরা এই মিশ্রণের মধ্যে দেব কোরিয়েন্ডার পাউডার, ব্ল্যাক পেপার পাউডার, লাল মিরচ পাউডার, কাজু এবং চারমগজ বাটা। সব দিয়ে ভালো করে এটাকে আবার মিশিয়ে নেব। এরপর আমরা আমাদের এই ভালো মিশ্রণটার ওপর দিয়ে দেব শাহি গরম মশলা এবং স্প্রিং অনিয়ন। সব দিয়ে ভালো করে নাড়ানোর পর আমরা আরও কিছুক্ষণ এটাকে নাড়িয়ে নেব। তারপর যখন দেখবো মশলাটা রেডি, দেব মিল্ক, দিয়ে আবার আবার ভালো করে এটাকে মিক্স করে নেব। মিক্স করার পর ব্রকোলি আর যে প্রনটাকে শ্যালো ফ্রাই করেছিলাম সেটাকে এতে অ্যাড করে দেবো। কুকিংয়ের পর ফ্রেশ ক্রিম দেব আর কোরিয়েন্ডারটাকে দেব। এবার রেডি হয়ে যাবে আমাদের সুস্বাদু রেসিপি। যে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।